আমার প্রিয় মিষ্টিগুলোর মধ্যে এই মিষ্টিটি একটি, কাটারি ভোগ। একবার শুধু বাসায় তৈরি করে দেখুন, পরিবেশন করার সাথে সাথে শেষ হয়ে যাবে। এই মিষ্টিটা মূলত তৈরি করা হয় ছানার চমচম দিয়ে, তবে আজকে আমি খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখাবো। আশা করব এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ফুল রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট রইল। অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই মিষ্টিটি তৈরি করতে পারেন খুব সহজে। প্রথমে একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম তাপমাত্রার হতে হবে। একটা মিক্সিং বোলে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ ময়দা, 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অবশ্যই এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না, আর 1 চা চামচ পরিমাণ বাটার। বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল অথবা ঘি দিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই ফেটানো ডিম দিয়ে আমি এটা খামির তৈরি করে নিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, ডিমের পরিবর্তে এখানে নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ দিয়ে এই খামিরটা তৈরি করতে পারেন। এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে চিনির শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ চিনি, 1 কাপ পানি আর 2 এলাচ দিয়ে এই শিরাটাকে কিছুটা ঘন করে তৈরি করে নিতে হবে। খামিরটা বের করে নিয়ে আরও সামান্য একটু বাটার দিয়ে আমি মাখিয়ে নিব, তারপরে 3টা ভাগ করে নিব। আজকের এই খামির দিয়ে আমি মোট 3টা মিষ্টি তৈরি করব। হাতের মধ্যে নিয়ে এভাবে চমচমে শেপ দিয়ে নিব, কিছুটা বড় বড় করে তৈরি করছি। অন্যদিকে ভাজার জন্য প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা এমন গরম হতে হবে যেন আপনারা আঙুলটাকে এভাবে ডুবিয়ে রাখতে পারেন। আর একদম লো আছে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, চুলার আঁচটা কখনোই বাড়াবেন না, আপনা আপনি এগুলো ফুলে উঠবে। তারপর এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন চারিদিকে সমান কালার আসে, আর আপনার কাঙ্ক্ষিত কালার আসলে এগুলোকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা এখন হালকা কুসুম গরম আছে, গরম মিষ্টি কখনোই গরম শিরায় দিবেন না, এতে করে মিষ্টিগুলো চুপসে যায়। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এই মিষ্টিগুলোকে আমি জাল করে নেব। এবার চুলাটাকে অফ করে দিয়েছি, রেখে দিব আরও ঘন্টা দুয়েক। প্রায় 1.5 ঘন্টা পরে আমি একটা চালনির উপরে মিষ্টিগুলোকে নিয়েছি যাতে এক্সট্রা শিরাটা ঝরে যায়। আর অবশিষ্ট শিরা থেকে আমি 1/4 কাপের মতো শিরা নিয়ে একটা প্যানে দিয়ে নিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চুলাটাকে ধরানোর আগেই আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলাটা অন করে দেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম পাতলা হয়ে যাবে। অনবরত এটাকে নাড়তে হবে, নইলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর নিচ থেকে একবার লেগে গেলে এর স্বাদ এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন। যখন এটা একদম হালুয়া টাইপের মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি আমার চ্যানেলে রয়েছে, গোলাপজাম, কালো জামুন, সাদা মিষ্টি, রসমালাই, আরও অনেক রকম মিষ্টি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো চেক করে নিতে পারেন। আর যখন এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে এই পর্যায়ে নামিয়ে নিব। এটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এই খামিরটাকেও আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর হাতের মধ্যে নিয়ে কিছুটা চ্যাপটা করে এর মাঝখানে একটা মিষ্টি দিয়ে নিব। এবার পুরোটাই কভার করে নিতে হবে। তিনটা মিষ্টি এভাবে কভার করে নিব।
এবার আমি এগুলোকে কেটে নিব। তার আগে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে কিছুটা শক্ত হয়ে যায়। চাকুটাতে আমি সামান্য বাটার লাগিয়ে নিয়েছি আর এবার কেটে নিচ্ছি। মিষ্টির মাঝখানে আপনারা ডেকোরেশনের জন্য জাফরান অথবা সামান্য ফুড কালার দিয়ে নিতে পারেন, এতে করে দেখতে আরও ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার কাটারি ভোগ মিষ্টি। আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। আশা করব আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বলবো বাসায় শুধু একবার ট্রাই করে দেখুন, সবাই পছন্দ করবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।